সামাজিক সংগঠন হাসবুন আল্লাহ অর্গানাইজেশনের উদ্যোগে আগামী 19 জানুয়ারি শুক্রবার বিয়ানীবাজার পিএইচই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেরাত সম্মেলন ও নাশিদ সন্ধ্যা। উক্ত কেরাত সম্মেলন ও নাশিদ সন্ধ্যায় তিলাওয়াত পেশ করবেন ভারত থেকে আগত কারি তোফাইল বিন আহমদ ও বিশ্বজয়ী হাফিজ জাকারিয়া। এছাড়াও নাশিদ পরিবেশন করবেন গোল্ডেন ভয়েস খ্যাত শিল্পী আবু উবায়দা, জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী শেখ এনামসহ মঞ্চ মাতাবেন কলরব শিল্পী তাওহিদ জামিল, আবির হাসান ও আহনাফ খালিদ। মনোমুগ্ধ করে অনুষ্ঠানের বিষয়াদি বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সংগঠনের আয়োজকরা। আমরা সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে এবং অপসংস্কৃতিকে বিনাশের লক্ষ্যে আমরা এই ক্ষুদ্র প্রয়াস আমাদের যাত্রা শুরু করতেছি। আমরা এখান থেকে আমাদের প্রথম প্রোগ্রাম হাসবুন আল্লাহ অর্গানাইজেশনের ব্যানারে কেরাত সম্মেলন এবং নাশিদ সন্ধ্যা, বিশেষ করে কেরাত সম্মেলনে আপনারা যাদের সুরে বিমোহিত হবেন এবং সেই কোরআনের অমীয় বাণী অমীয় সুদা আপনাদের হৃদয়কে একেবারে টাচ করবে, সেইরকম কিছু আন্তর্জাতিক মানের খারি এবং হাফিজদেরকে আমরা এখানে ইনভাইট করেছি। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে 19 জানুয়ারি শুক্রবার বিয়ানীবাজার বাসি উপভোগ করবে। আপনারা সবাই যে যেখান থেকে পারেন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এবং যারা প্রবাসে আছেন আপনারা বিভিন্ন লাইভ ব্রডকাস্টের মাধ্যমে আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন আমরা আশা করব। হাসবুন আল্লাহ অর্গানাইজেশন বিয়ানীবাজারের উদ্যোগে আমাদের 19 জানুয়ারি টু শুক্রবার ঐতিহ্যবাহী পিএজি হাই স্কুল মাঠে কেরাত সম্মেলন ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের দাওয়াত। হাসবুন আল্লাহ অর্গানাইজেশন প্রতিষ্ঠাকাল থেকেই দুস্থ অসহায় মানুষের সেবায় কাজ করে আসছে, সাথে যারা অর্থ ও শ্রম দিয়ে সহায়তা করে আসছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।